আর প্রিয় স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর সেকেন্ড সেমেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়িক গমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে তারপর সরাসরি শ্রেণীগুলো তোমার নবম শ্রেণীর সেকেন্ড সেমেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়িক গমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেটার দেখতে পাচ্ছ ফুল মার্কস আমাদের রয়েছে চল্লিশ আর সময় তোমাদের রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট একই দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু সাত সময়ান সাত এখানে মোট সাতটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু সাত সময় সমান সাত ভালো করে প্রশ্নগুলো দেখে নাও পরে দুয়ে দেখে শূন্য স্থান পূরণ করো প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু চার সঞ্চয়ান চার তিনি রয়েছে বাক্যটি লিখে পাশের শুদ্ধ বা অশুদ্ধ লেখো প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু চার সহসান চার চারদ রয়েছে সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নের মান রয়েছে দুই করে দুই গুণ চার সঞ্চয়ান আট প্রথম কলকাতার দ্রাঘিমা অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব হলে কলকাতার স্থানে দ্রাঘিমা কত পরে দ্রাঘিম রেখার দুটি বৈশিষ্ট্য লেখো পড়েছে পাঁচ সীমান্ত কাকে বলেছে এলোভিয়েশন কাকে বলে পাঁচে থাকে নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও প্রশ্নের মান হচ্ছে তিন করে তিন গুণ চার সংসারণ বারো প্রথম সঞ্চয়জাত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে তিনটি পার্থক্য লেখক রয়েছে কার্বনেশন সম্পর্কে লেখক রয়েছে প্যানজিয়া ও প্যান্থালাসা বলতে কী বোঝো গ্রহস্থ উপত্যকা বলতে কী বোঝো উদাহরণ দাও ছয় ধারের যে কোনো একটি প্রশ্ন দাও প্রশ্নের মান পাঁচ প্রথম পাঁচ সংস্থের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি উদাহরণ সহ আলোচনা করো প্রশ্ন পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিগত শ্রেণীবিভাগ করে এবং পশ্চিমের মালভূমির সংক্ষিপ্ত বিবরণ দাও ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চিন্ত কোশ্চিনটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে গেলে ভুলবে আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেলাইক প্রেস করো এবং নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফেশন পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যাবে এ বছর নবম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি যেমন এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনয় আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে একেবারে ভিডিও শেষ স্ক্রিনে তোমরা একটা প্লে লিস্ট দেখতে পাবে তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা পাওয়ার পর দেখে নিতে পারবে যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভালো করে তোমার প্রশ্নেটা দেখে নাও